আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাবোধ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। সুস্থতাই সকল সুখের মূল, অবশ্যই আপনাদেরকে সুস্থ থাকতে হবে, সব কিছুর মূলেই সুস্থতা। যাই হোক, আমরা প্রতিদিনের যে নিত্য আলোচনা, আমরা চেষ্টা করি আপনাদের জন্য কমন কমন কিছু টিপস দেওয়ার জন্য, যেগুলো আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করলে উপকৃত হইতে পারেন। আমরা আলোচনা করি আপনাদের বিভিন্ন মন্তব্যের উপরে এবং বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করি। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের করা একটি গুরুত্বপূর্ণ মন্তব্যের আলোকে আজকে আলোচনা করব। প্রথমে আমরা কমেন্টস পড়ি, এরপরে এর আলোকে কি সমাধান দিলে ভালো হবে সেটা আপনারাও বুঝতে পারবেন, আমি একটু এগিয়ে দেব সহযোগিতা করে। একজন লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স 32 বছর। আমার বয়স যখন 15-16 বছর, তখন থেকে বিভিন্ন ধরনের পীড়ায় ভুগতেছি। 5-6 বছর হস্তমৈথুন করতাম, তাতে করে আমার পুরুষ অঙ্গ আকারে অনেক ছোট হয়ে গেছে। আমি বিয়ে করছি, একটা মেয়েও আছে, বিয়ের পর তেমন কোনো সমস্যা হতো না। এখন আমার পুরুষ অঙ্গ উত্তেজনা কম, পুরুষ অঙ্গ দাঁড়ায় কম এবং নর্মাল নিস্তেজ থাকে, 2-1 মিনিটের ভিতর দ্রুত পতন হয়ে যায়। আমি অনেক উত্তেজক ওষুধ খেয়েছি, এখন আমি কি ওষুধ খেতে পারি যদি বলতেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। প্রথমে আমি বলে নিই যে বিষয়টি আপনি প্রথমেই ভুল করেছেন, সেটি হচ্ছে আপনি ওয়ান টাইম ঔষধ সেবন করতেন একটা সময়ে, এটি খুবই খারাপ একটি বিষয়। ওয়ান টাইম ঔষধ সাময়িকভাবে কোনো ইরেকশন বা উত্তেজনা সৃষ্টি করলেও এটি সামগ্রিকভাবে আপনার ক্ষতির কারণ, আপনার জন্য হুমকি স্বরূপ। যারা রেগুলার ওয়ান টাইম ঔষধ ব্যবহার করেন, তারা যদি 2-3 মাস রেগুলার ওয়ান টাইম ঔষধ ব্যবহার করে থাকেন, তাহলে একটি ঔষধ তো অবশ্যই ব্যবহার করেননি। এর কারণ একটি ঔষধ বেশি দিন কাজ করে না, 3-4 মাস 5 মাস পরে ওই ঔষধে কাজ করে না, আর একটি ওয়ান টাইম ঔষধ ব্যবহার করে এবং এটি 4-5 মাস পরে যখন কাজ করে না তখন আর একটি, এইভাবে একটির পর একটি চলতে থাকে। এমন একটা সময় আসবে যখন 3-4 বছর পরে আপনার কোনো ওয়ান টাইম ঔষধে কাজ করবে না। সে অবস্থায় যে কোনো চিকিৎসাতেই যান না কেন, আপনার সমস্যার সহজে সমাধান হবে না। এখন আসি আপনার সমস্যা। আপনার প্রথম জীবনে মাস্টারবেশন করতেন, এটি তেমন কোনো জটিল বিষয় নয়। এটির জন্যই যে আপনার দ্রুত বীর্যপাত বা টাইমিং কম, এটি না, আসলে সেক্সুয়াল অ্যাংজাইটি নামক একটি রোগ আছে। এটি মনের মধ্যে অনেকের মিক্সড করে ফেলে, অর্থাৎ মনের মধ্যেই সেই দুর্বলতা নিজের অজান্তেই তৈরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাকে এটি মেনটেন করার জন্য পার্টনারকে সময় দিতে হবে এবং কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইনগুলো ফলো করলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু কোনো ব্যক্তি যখন তার এই দুর্বলতা কাটানোর জন্য কোনো সাপোর্ট মেডিসিন নেয় বা ওয়ান টাইম মেডিসিন নেয়, তখন এটির প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং জোর করে ব্লাড সার্কুলেশনের ফলে পেনিসের যে ভেন, রক্ত চলাচল নালী, এগুলো আস্তে আস্তে নিস্তেজ, শিথিল হয়ে যায় এবং এটি পারতপক্ষে একেবারেই নিস্তেজ হয়ে যায়, এমন একটা অবস্থানে যায় যে এখান থেকে আর উত্তরণের উপায় থাকে না। সুতরাং আমি বলবো, যাই করেন না কেন, আপনি কখনোই ওয়ান টাইম ঔষধের প্রতি ডিপেন্ডেন্ট হবেন না। এর কারণ ওয়ান টাইম ঔষধ আপনার ক্ষতির সবচেয়ে প্রধান এবং প্রথম কারণ। যারা এখনো পর্যন্ত ওয়ান টাইম অ্যাপ্লাই করেননি তাদেরকে বলবো যে আপনারা কখনোই ওয়ান টাইম অ্যাপ্লাই করবেন না, আর যারা এখন পর্যন্ত ওয়ান টাইম অ্যাপ্লাই করেছেন, ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদেরকে বলবো এখান থেকে বেরিয়ে আসুন। একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন, হওয়ার পরে আপনার সমস্ত সমস্যাগুলোর কথা তাদেরকে খুলে বললে আপনার সমস্যার উপরে অবশ্যই ঔষধ আছে, অবশ্যই আপনাকে কিছু ঔষধ খেতে দেওয়া হবে এবং কিছু রুটিন নিয়ম বলে দেওয়া হবে, তাহলে আপনার সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে।
প্রথম এবং প্রধান এবং এক নাম্বার রিকোয়েস্ট হচ্ছে আপনারা ওয়ান টাইম ঔষধ কখনোই ব্যবহার করবেন না, আর লাইফ স্টাইল যদি মডিফাই করার দরকার হয় তাহলে সেগুলো করেন, নিয়মিত ঘুমান, পরিমিত খাবার খান, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, তাহলে আপনার যে দুর্বলতাগুলো সেগুলো কেটে যাবে। পাশাপাশি ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ করব। আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে একটি শেয়ার করে দেবেন, আর যারা দীর্ঘদিন ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।